পশ্চিম বর্ধমানে সত্যি সত্যি আমরা গর্বিত যে ইয়ং জেনারেশন যেভাবে বেরিয়ে এসেছে, অনেক সময় ধর্মের জন্য তারা বাইরে আসতে পারে না, কিন্তু ইয়ং জেনারেশন তারা চায় যে সমাজের কাজ করার জন্য। হরিগুরুচার চিন্তাভাবনাও ছিল এই সমাজ হচ্ছে, এই সমাজের যা কিছু মেরুদণ্ড আছে যুবক, আর ছাত্র যুব যদি বেরিয়ে আসে আমরা মনে করি আশা করবো হরিগুরুচাঁদের যে চিন্তাভাবনা এটা মানে বাস্তবায়িত আরও কার্যকারী হবে, যাতে সাধারণ মানুষের ভিতরে তাদের চিন্তাভাবনাটা আমরা ছড়িয়ে দিতে পারি। কলকাতা পুরসভা নির্বাচনে আজকে বিরোধী বিজেপি এদিকে সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে কলকাতা পুরসভায় সন্ত্রাস চলেছে, কি বলবেন আপনি? দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে আছেন, কি বলবেন? শুনুন, এটা তারা জানে যে আমরা কোনো কিছু আর পাচ্ছি না, এবং এরা তার জন্য আজকে কিছু করার নেই, তারা এখন বিক্ষোভে বসেছে যে রাস্তা অবরোধ করে সাধারণ জনসাধারণের মানুষকে তাদের অসুবিধা করে সেখানে আমরা রাজনীতি করবো, এটা কোনো শোভা পায় না কোনো রাজনীতি দলের। আমি মনে করি যদি মতুয়ারা শান্তনু ঠাকুরের হাত ধরে দ্বিধাবিভক্ত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে মতুয়াদের যে উন্নয়নের কথা বলেছিল বিজেপির সরকার, তার যত সেই জায়গায় বুক টুকরে পড়েছিল, আবার কি মতুয়াদেরকে ফেরানো গেছে আপনাদের শিবিরে অর্থাৎ তৃণমূলের দিকে? অনেকটাই, তারা ভুল বুঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যেটা চেয়েছিল অনেক সময় এদের হিন্দুত্ব দিয়ে, যে মুসলমান থেকে দেশ ওখান থেকে ভাগ হয়ে চলে এসছো, এটা মুসলমানের না, আমরা হিন্দু রাষ্ট্র করবো, হিন্দু রাষ্ট্রেই তো বসবাস করছে, এটা তো মুসলমান রাষ্ট্র নয়, আমরা যে দেশে বাস করি এটা কি মুসলমানের রাষ্ট্র? সেটা ভুল বুঝেছিল সাধারণ মানুষ, সেটা ভুল বুঝে, এবং নাগরিকত্বের একটা যে সুড়সুড়ি যে আমরা নাগরিকত্ব দেবে মানুষকে ভুল বুঝিয়েছিল, এখন এইবার যেটা হচ্ছে সেটা সত্যি সত্যি মানুষ ভুল বুঝে আবার প্রচুর ব্যাক করেছে, এবং যে রেজাল্ট এবার হয়েছে সকলে তোমরা সাংবাদিক তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবাংলা মানে যা 2011-তে হয়নি, তারপর 2016-তে হয়নি, যেটা এবার হয়েছে মানে জনজোয়ারে মানুষ ভোট দিয়েছে, এবং বিশেষ করে মায়েরা ঢেলে ভোট দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। সামনে 2024 দিদি আবার একটা ইলেকশন, আবার